জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লুথুন নাহার, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা। আজকে আমি তোমাদের ফিনান্স ব্যাংকিংয়ের নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন এই অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করব। যেহেতু অধ্যায়টি আমাদের ব্যাংকিং বিষয়ে, তাহলে প্রথমে আমরা ব্যাংক নিয়েই কথা বলব। যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংক ব্যবসার আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। যুগের সাথে সাথে সনাতন, আধুনিক এবং বর্তমানে ইলেকট্রনিক্স ব্যাংকিং এই ব্যবসায়ের আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। তাছাড়াও প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে। ব্যাংকের উদ্দেশ্য, ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী বিভিন্ন। আমরা এখানে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট তিনটি গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করব। ক, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। খ, সরকার এবং রাষ্ট্রপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। গ, ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। ক নাম্বার, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। এক নাম্বার, তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন। দুই, সুনাম অর্জন। তিন, উন্নয়নে অংশগ্রহণ। এবং চার, সামাজিক অবদান। এগুলো বিস্তারিত আমরা আলোচনা করব। এক, তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন। ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। এই উদ্দেশ্য যথাযথ পালন করতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করা প্রয়োজন। প্রতিটি বিনিয়োগের একটি সুযোগ ব্যয় আছে, অন্তত সেই হারে মুনাফা অর্জন করতে না পারলে এই উদ্দেশ্য ব্যাহত হয়। দুই, সুনাম অর্জন। যথাযথ ব্যাংকিং এবং ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায়। তিন, উন্নয়নে অংশগ্রহণ। ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয়। এতে মালিক পক্ষের বিনিয়োগ সার্থক হয়। গ্রাহককে বিভিন্ন রকম সেবা দান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। চার, সামাজিক অবদান। বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে ব্যয় করা তাদের একটি উদ্দেশ্য। খ নাম্বার, সরকার এবং রাষ্ট্রপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য। এক, নোট মুদ্রার প্রচলন। নোট মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে একমাত্র বাংলাদেশ ব্যাংক টাকা প্রচলন করে। ব্যাংক চেক কখনো বিনিময়ের মাধ্যম হিসেবে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে সরকার মুদ্রা প্রচলনের কাজটিকে সহজ করে দেয়। দুই, মূলধন গঠন। সমাজে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে ব্যাংক আমানতের মাধ্যমে সংগ্রহ করে তা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগের কাজে ব্যবহার করে। দেশে মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয় উদ্বুদ্ধ করা ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। তিন, বিনিয়োগ ও শিল্পায়ন। ব্যাংক যে কোনো কারবারে ঋণ দেবার আগে ওই কারবারের খাতে গুরুত্ব বিবেচনা করে। সরকার নিয়মিতভাবে তা অগ্রাধিকারের খাতগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরে। ব্যাংক সেই অগ্রাধিকারযুক্ত খাতে অর্থায়ন করে সরকারের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করে। চার, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজার বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। এই কাজটি কেন্দ্রীয় ব্যাংক নিরবচ্ছিন্নভাবে একা একা সাফল্যের সাথে সম্পাদন করতে পারে।
সম্পাদন করতে পারে না। দেশের বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে মুদ্রাবাজার নিয়ন্ত্রণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করে। পাঁচ, কর্মসংস্থান। দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সরকারকে সাহায্য করে করা ব্যাংক ব্যবস্থার একটি কাজ। ব্যাংকগুলো যেসব কারবারের অর্থায়ন করতে পারে, যেগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে, যেমন মূলধন নির্ভর প্রযুক্তির বদলে শ্রম নির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করলে ব্যাংক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে এবং সরকারকে সাহায্য করে। গ, ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। এক, আমানত। গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করা ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে। চলতি আমানতে সুদ নেই, কিন্তু অনেক ধরনের সেবা পাওয়া যায়। সঞ্চয়ী আমানতে প্রায় 5% সুদ প্রদান করা হয়। মেয়াদী আমানতে সুদের হার প্রায় 12% থেকে 13%। সাধারণত মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তোলা তেমন লাভজনক হয় না। মেয়াদী আমানত নিম্নে 1 মাস এবং ঊর্ধ্বে যে কোনো সময়ব্যাপী হতে পারে। আমানতকারীকে তারা সুবিধা মতো আমানত সৃষ্টিতে সাহায্য করে ব্যাংকের একটি মৌলিক উদ্দেশ্য। দুই, নিরাপত্তা। গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। আমাদের সমাজে নিজের কাছে বা বাসায় অনেক অর্থ, সোনা গহনা বা অন্যান্য মূল্যবান সামগ্রী রাখা নিরাপদ নয়। এসব সামগ্রী নিরাপদে গচ্ছিত রাখা ব্যাংকের একটি উদ্দেশ্য। তিন, উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক যখন কোনো প্রকল্পের অর্থ লগ্নি করে, তখন প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করা সে ব্যাপারে নিশ্চিত হলেই অর্থায়ন জড়িত হয়। প্রকল্পটি লাভজনকতা ঋণের আবেদনকারীর জন্য যেমনি গুরুত্বপূর্ণ, ব্যাংকের জন্যও তেমনি গুরুত্বপূর্ণ। ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে। প্রকল্পটি যদি পরিমার্জন করতে হয়, ব্যাংক সে পরামর্শ প্রদান করে। আরও বিভিন্ন রকম আর্থিক এবং অর্থ সংক্রান্ত পরামর্শ ব্যাংক গ্রাহককে দিয়ে থাকে। চার, প্রতিনিধি ও ওসি। সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে প্রতিনিধি বা ওসি হিসেবে কাজ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যাংক গ্রাহকের পক্ষে ব্যবসায়িক ভিত্তিতে অংশগ্রহণ করে বিনিময় বিনিময় করে বাসা ভাড়া সংগ্রহ করে। পাঁচ, অর্থ স্থানান্তর। ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ ও বিদেশে স্থানান্তর করে থাকে। ৬, জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজীকরণ। গ্রাহকের জীবনযাত্রার মান উন্নয়ন কল্পে ব্যাংক বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ টাকা ছাড়াই পণ্য ক্রয় করতে পারে। এটিএম মেশিন থেকে নগদ টাকা তোলা যায়। বর্তমানে দেশের সব বড় বড় শহর এবং এলাকায় 24 ঘন্টায় বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা ব্যবস্থা চালু আছে। তাছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও ব্যাংকিং সেবা সহজ করা হয়েছে। ব্যাংকের গঠন। কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালক সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো সমবায় বা অন্য যে কোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে চিহ্নিত হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।